السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، رب الكونين والثقلين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، نبينا وإمامنا وسيدنا ومعلمنا محمد بن عبد الله، صلوات الله وسلامه عليه وعلى آله الشرفاء وصحبه النجباء ومن دعا بدعواته وجاهد في الله حق جهاده إلى يوم الدين وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, মানববন্ধুলীর জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে জাগরণ অনলাইন টিভির ধারাবাহিক আয়োজন দীপ্তিময় পথ অনুষ্ঠানটির আজকের 33তম পর্বটি কাছে কিংবা দূরে গোটা বিশ্বজুড়ে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে আবারও অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বজাহানের মহান স্রষ্টা, মহান মাবুদ, মহান রব, মহান নিয়ন্ত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর জীবন পরিচালনার জন্য সঠিক পথ নির্দেশনা দেবার জন্য বা হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের নবুয়ত প্রমাণের অন্যতম এক নিদর্শন বা বৈশিষ্ট্য হলো মুজিজা। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা অগণিত অসংখ্য মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর জীবনে ঘটে যাওয়া অলৌকিক বিস্ময়কর অসংখ্য অগণিত ঘটনাবলীর মধ্যে বা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী, ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী, আশ্চর্যজনক, যুগান্তময়ী ঘটনার মধ্যে মিরাজ অন্যতম, যা কিনা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতের এক মহা নিদর্শন বটে। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে জাগরণ টিভির এই অনুষ্ঠানে দুজন পথিতযশা ইসলামিক স্কলার আমাদের সাথে যুক্ত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা উপস্থাপন করবার জন্য। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগৎ ভ্রমণের এক অনন্য দৃষ্টান্ত। এ বিষয়টির নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য বিশ্বের দু প্রান্ত থেকে দুজন তরুণ ইসলামিক স্কলার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে পবিত্র নগরী মক্কা আল মুকাররমা, যে নগরী থেকে এই মেরাজ সংগঠিত হয়েছে, সে নগরী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ ইসলামিক স্কলার, মক্কা আল মুকাররমার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং বিগত 2020 সেশনে আরাফার ময়দান থেকে যে বক্তব্যটি ইমাম সাহেব খুতবাটি প্রদান করেছেন, সৌদি সরকারের ব্যবস্থাপনায় যিনি বাংলাতে অনুবাদ করে আমাদের সাথে আমাদেরকে শুনিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ফজিলতে শেখ মোহাম্মদ ওয়াহিদুর রহমান মক্কি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া শেখ আল ফাদিল। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম কেমন আছেন? রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা পবিত্র নগরী থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিঃসন্দেহে আমাদেরকে পবিত্র নগরীতে আমাদেরকে ভুলে যাবেন না, সেই প্রত্যাশা রেখে আপনাদের আপনাকে আপনার আজকের অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে
সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্রের জেনারেল সেক্রেটারি, বোল্টন ইউনিভার্সিটি যুক্তরাজ্যের যিনি পিএইচডি গবেষক হিসেবে নিজের কর্ম সম্পাদন করছেন, এবং যুক্তরাজ্য ভিত্তিক অন্যতম টিভি চ্যানেল টিভি ওয়ান ইউকে এর অসংখ্য অনুষ্ঠানের যিনি সঞ্চালনা করে থাকেন, তরুণ ইসলামিক স্কলার অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া সাল্লামাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকেও আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি, এবং সুদূর ইংল্যান্ড থেকে আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, বিচ্ছুরিত করেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আশকুরুকুম ওয়া হাইয়িকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ বারাক ফিকুম। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা আর কাল ক্ষেপণ না করি সরাসরি আলোচনায় যেতে চাই। ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি, আমরা অল্প কিছুদিনের মধ্যেই যে দিবসটি বাংলাদেশ সহ গোটা বিশ্বে অনেক ক্ষেত্রে পালিত হয়ে থাকে, মেহরাজুন নবী, যেটা আমাদের দেশে শবে মেহরাজ নামে সুপরিচিত, আমরা এর আলোকে কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ে আপনাদেরকে সুনির্দিষ্ট কোরআন সুন্নাহ দৃষ্টিভঙ্গি উপস্থাপনের চেষ্টা করবো বিতাউফিকিল্লাহি ওয়া বিকরামি। আমি সর্বপ্রথম আমার জিজ্ঞাসা ফাজিলত শেখ ওয়াহিদুর রহমান নাকি হাফেজাহুল্লাহর কাছে, মেহরাজের পরিচয়, মেহরাজ এবং ইসরার মধ্যে কোন পার্থক্য আছে কিনা, এই বিষয়টি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আপনি উপস্থাপন করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। بسم الله الرحمن الرحيم، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أمي الله سبحانه وتعالى الحمد شكر পরে رسول اكرم صلى الله عليه وسلم এর প্রতি সালাম ও দরুদ প্রেরণের মধ্য দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আল আখ আল ফাদিল অধ্যক্ষ মুতাসিম বিল্লাহ মক্কি হাফিজাহুল্লাহকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহতি অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া সাহেবকে, এবং পৃথিবীর বিবিধ প্রান্ত থেকে আইয়ুহাল মুশাহিদুনা আল কেরাম, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন, শুনতে পাবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোকপাত করতে চাই বিতৌফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সৃষ্টির পাশাপাশি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে স্বীকৃতি দিয়েছেন মানবকুলকেই, আর এই মানবকুলকে কেবলমাত্র একটি গুরু দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য, আমার ইবাদতের জন্য, আর সেই ইবাদত কোন পদ্ধতিতে কোন পন্থায় সম্পাদন করবে, তাদের রবকে কোন পদ্ধতিতে তারা চিনবে, সে লক্ষ্যে আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এবং প্রত্যেক নবীকে অবস্থার প্রেক্ষিতে তাদের কৌমকে যাতে করে তারা দিনের দাওয়াত পৌঁছে দিতে পারে, তাদের মেসেজটুকু যথাযথভাবে ডেলিভারি করতে পারে, সেই লক্ষ্যে মুজিজা দান করেছিলেন। ঠিক সেই ধারাবাহিকতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেমুন নবীন সৈয়দুল মুরসালিন, যাকে দিয়ে এই রেসালতের কার্যক্রম ধারাবাহিকতা সম্পাদন করেছেন, শেষ করেছেন, রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই মূলত সেই ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূল আসবে না, কেবলমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই একমাত্র কার্যকর থাকবে। সেই লক্ষ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, সেই সমস্ত মুজিজা থেকে আল ইসরা ওয়াল মিরাজ অন্যতম একটি মুজিজা। আজকে
সেই লোককে আমরা যে আলোচনা করতে চাই, সর্বপ্রথম আমাদের অনেকের কাছে বিশেষ করে সাব কন্টিনেন্টে আমরা দেখতে পাই, মেরাজ বললে ইন জেনারেল সকলেই চিনে, কিন্তু ইসরা দিয়ে একটা বিষয়, ইসরা দিয়ে একটা বিষয় সেখানে লুকায়িত, সেটা অনেকেই বুঝি না। অথচ আমরা মুসলমান, ইসলামের এই জাতীয় পরিভাষাগুলো, কোরআন সুন্নার এই পরিভাষাগুলো আমরা অনেকেই বুঝি না। সেজন্য আজকের সঞ্চালককে আবার ধন্যবাদ জানাই, তিনি যে প্রশ্নটি করেছেন সত্যিই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মাল ফারকু বাইনাল ইসরা ওয়াল মিরাজ, যে মিরাজ এবং ইসরার মধ্যে পার্থক্যটা কি। এক্ষেত্রে আমি এভাবে বলতে চাই, আল ইসরা এটা একটি আরবি শব্দ, কোরআনিক পরিভাষা, আসরা ইউসরি ইসরাউন, যেটাকে লগতান শাব্দিক ভাবে এভাবে বলা যায় আসাইরু লাইলান, রাত্রি ভ্রমণ, যেটাকে পারিভাষিক ভাবে যদি আমরা বলি এভাবেই বলা যায় ইন্তিকালুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম মিনাল মসজিদুল হারাম ফি মক্কা আল মুকাররমা ইলা আল মসজিদুল আকসা ফি বাইতুল মাকদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম বুরাক নামক একটি বিশেষ বাহনের মাধ্যমে মক্কা আল মুকাররমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার, বাইতুল মকদসের মসজিদে আকসা পর্যন্ত যে রাত্রিকালীন সময়ে অতি অল্প সময়ের ভিতরে ভ্রমণের যে ব্যবস্থা করেছিলেন সেটাই হচ্ছে মূলত ইসরা। কোরআনে করিম এই শব্দ এবং এই ভ্রমণকে এভাবেই সাপোর্ট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। অতএব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন সময়ে ভ্রমণ করিয়েছেন, অতএব এর নাম মানে হচ্ছে ইসরা, মানে রাত্রি ভ্রমণ, যেটা রাসূলুল্লাহর মাধ্যমে একটি এই কাজটি বা এই ভ্রমণটি সম্পাদিত হয়েছিল। এখন পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে মেরাজ। মেরাজ এটা হচ্ছে মূলত উরুজ বা সুউদ, আরবিতে যাকে ভ্রমণ বা ঊর্ধ্বগমন হিসাবে বলা হয়ে থাকে। তো এই মিরাজ শব্দটিকে বিশ্লেষণ যদি আমরা করতে চাই তাহলে এভাবেই করতে পারি, আল আলা আল্লাতি ইয়াসউদু ফিহা আও বিহা মিন আসফালিন ইলা আলা, নিচে কোন স্থান থেকে উপরের দিকে যদি আপনি যেতে চান এমত অবস্থায় সিঁড়ির প্রয়োজন হয়, ঠিক এভাবে করে নিচে থেকে নিস প্লেস থেকে উপরে ঊর্ধ্বগমন যদি করতে চায় কেউ, তাকে ওইরকম একটি বিশেষ ব্যবস্থা থাকতে হয়, তখনই সে উপরের দিকে উঠতে পারে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণের পরে দ্বিতীয় স্টেপে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছিলেন, যাকে এভাবেই সংজ্ঞায়িত করা যায় যে হাদিসাতু সুউদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিল মাকদিসি ইলা আস-সামাওয়াতিস সাব'ই সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস থেকে সপ্ত আকাশ পর্যন্ত এবং সর্বশেষ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণের বিশেষ ব্যবস্থা করেছিলেন সেই বিশেষ ব্যবস্থার একটি ইসলামী পরিভাষা হচ্ছে মিরাজ। আমরা সংক্ষিপ্ত সারে এভাবেই বলতে পারি, ইসরা এবং মেরাজ দুইটি মূলত ফি লাইলাতিন ওয়াহিদাতিন, একই রাত্রে ঘটা একটি বিষয়, দুইটা একটার সাথে একটার অঙ্গাঙ্গভাবে জড়িত, মূলত দুইটি হচ্ছে ইসলামিক একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটিত গুরুত্বপূর্ণ একটি মুজিজা হিসেবে আমরা বলতে পারি। এ পর্যন্তই, পার্থক্যটি উপস্থাপন করেছেন ফজিলত শেখ ওয়াহিদুর রহমান হাফেজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা উপভোগ করছি জাগরণ অনলাইন টিভির ধারাবাহিক সাপ্তাহিক আয়োজন দীপ্তিময় পথ অনুষ্ঠানটির আজকের 33তম পর্বটি। আমরা এ পর্যায়ে ফাদিলাতুল শেখ এবং সাহেবুস সাআদা
যিনি আমাদের সাথে পবিত্র নগরী মক্কা থেকে যুক্ত হয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর অবগতির জন্য আমরা বলছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র নগরী মক্কাতে সালাতুল মাগরিবের আজান হবে, নামাজে রক্ত হবে। সেই মুহূর্তটি হয়তো আমরা শায়েখকে সেখানে যুক্ত থাকতে পারবো না, যেহেতু নামাজের সময়। শায়েখ যখনই আজানটি হয়ে যাবে, শায়েখ নামাজ আদায় করে আমাদের সাথে যুক্ত হবেন। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর অবগতির জন্য বিষয়টি আমরা জানিয়ে রাখছি। এ পর্যায়ে আমরা সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার তরুণ তারুণ্যদীপ্ত উদীয়মান ইসলামিক গবেষক অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া। ওনার কাছে আমাদের জিজ্ঞাসা, এই মেহরাজের নিঃসন্দেহে একটি তাৎপর্য রয়েছে, একটি উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্যেই এই মেহরাজটি সংগঠিত হয়েছিল? কোরআন সুন্নাহর আলোকে, বা যেহেতু আপনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن دعا بدعوته واستنى بسنته إلى يوم الوعيد জনপ্রিয় টিভি অনুষ্ঠান দীপ্তিময় পথের আজকের এই 33তম এপিসোডে উপস্থিত সম্মানিত সঞ্চালক, আপনাদের সকলেরই পরিচিত অধ্যক্ষ মুআতাসিম বিল্লাহ মাক্কি হাফিজহুল্লাহ, এবং উপস্থিত আরো একজন আলোচক শেখ আফাম ওয়াহিদুর রহমান মাক্কি মাদদাল্লাহু দিল্লাহু ফি হায়াতিহি, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য, এবং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে আমন্ত্রণ জানানো এবং সম্মানিত করার জন্য আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে বিষয়টি এখন অবতারণা করা হলো, পূর্ববর্তী আলোচক অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টি অবতারণা করেছেন। ওনার আলোচনার ধারাবাহিকতায় যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা জানি যে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি এবং পরবর্তী জীবনের প্রত্যেকটা ধাপই ছিল অত্যন্ত তাৎপর্যবহ, এবং তৎকালীন সময়ের যে ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্সেস, আরব যে সমাজ, সে সময়কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রত্যেকটা জীবনের ধাপ। এবং নবুয়ত প্রাপ্তির পর থেকে আমরা জানি যে মক্কার কাফের যারা ছিল, যারা অবিশ্বাসী ছিল, তারা ওনার প্রতি আরো বেশি আক্রমণাত্মক হয়ে যায় এবং বিভিন্নভাবে ওনাকে হত্যা বা ওনার যে দাওয়াতি কার্যক্রম, সে কার্যক্রমকে বন্ধ করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম ওনারা করে থাকেন। এবং এক পর্যায়ে যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে আদেশ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলার যে আদেশ যে সকল কিছুকে অতিক্রম করে ধৈর্যের সাথে মানুষকে আল্লাহ তাআলার যে দাওয়াত, এই দাওয়াতের দিকে ঈমানের পথে ডাকতে হবে, সে কার্যক্রম যখন পরিচালনা করছিলেন, তখন একটা পর্যায়ে দেখা গেল যে মক্কার কাফের এবং মুশরিকরা তারা হঠাৎ করে মক্কার যে দরজা ছিল সেখানে একটি ঘোষণাপত্র তারা আটকে দিল এবং সেখানে বলল যে এখন থেকে মুসলমানদের সাথে সকল ধরনের ক্রয় বিক্রয়, সামাজিক আদান প্রদান, বিবাহ শাদী, সাহায্য করা সবকিছু বন্ধ থাকবে। এবং মুহাম্মদ, তারা বলতো যেটা, যে মুহাম্মদকে আমাদের কাছে স্বেচ্ছায় হত্যা করার জন্য আমাদের কাছে তাকে প্রদান করতে হবে। এ পর্যায়ে আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে চাচা ছিলেন আবু তালেব, উনি পরামর্শ করে নিকটবর্তী একটি জায়গা পাহাড় বেষ্টিত শিয়াবে আবু তালেব ওইখানে আশ্রয় গ্রহণ করেন এবং প্রায় 3 বছর ওখানে ওনারা অবস্থান করেন। পরবর্তীতে ওখান থেকে ফিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান, সেখানে আশানুরূপ ফল বা রিয়াকশন বা রেসপন্স তাদের কাছ থেকে পাননি। সেখান থেকে ফিরে আসেন, কিছু সাহাবিকে আবিসিনিয়ায় পাঠান হিজরত করার জন্য। এরকম যখন একটা অবস্থা, তখন 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে প্রিয় স্ত্রী, যার সাথে তিনি 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন এবং যার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা জন্মগ্রহণ করেছেন, সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি ইন্তেকাল করেন। এবং তারও কিছুদিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
যিনি ওনাকে অত্যন্ত সাহায্য করেছেন সকল দিক থেকে, আবু তালেব, উনিও ইন্তেকাল করেন। তো এই দুইটি মৃত্যুর কারণে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের তৎকালীন মানসিক অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা অত্যন্ত কঠিন ছিল। তেমন একটি মুহূর্তে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে ওনাকে কিছুটা মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, এবং কোরআনের যে আয়াত সূরা বনি ইসরাঈলের প্রথম যে আয়াত, যেটি আলোচক এর আগে উল্লেখ করলেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার যে আয়াত সমূহ আছে, নিদর্শন সমূহ আছে, এই নিদর্শন বলতে মুফাসসিরিন কিরাম পৃথিবী, পৃথিবীর বাহিরে সৃষ্টি জগতের যে নিগুড় তত্ত্ব, গভীর যে রহস্য, আল্লাহ তাআলা সকল ধরনের ক্ষমতা, এই ক্ষমতার এক কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং এইটার আল্লাহ তাআলার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটাই ইচ্ছা সেটাই করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার এই যে শক্তি, এই শক্তি প্রদর্শনের একটি বিষয় কিন্তু এই ঘটনার সাথে জড়িত ছিল। এবং লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সূরা নাজমের 18 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টির পুনরাবৃত্তি করেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার যে নিদর্শন সমূহ, সেই নিদর্শন সমূহে তার সবচেয়ে প্রিয় রসুল, প্রিয় বান্দা, ওনাকে স্বচক্ষে দেখানোর জন্য কিন্তু এমন একটি ব্যবস্থা তিনি করেন, এবং যেটাকে আমরা লাইলাতুল মিরাজ এই নামে অভিহিত করি। এবং এর সাথে অনেকগুলো ঘটনা ঘটেছে, তিনি সকল নবী এবং রসুলদের উপস্থিতিতে তাদের ইমামতি করেছেন, এটাও আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের জন্য একটি সম্মানজনক ঘটনা। তিনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে অবলোকন করেছেন, যে আলোচনা হয়তো পরবর্তীতে আসবে। মূলত এমন একটি প্রেক্ষাপটেই লাইলাতুল মিরাজ এর ঘটনাটি ঘটে নবুয়াতের 10ম হিজরিতে। এটা মোটামুটি আমরা ইতিহাসের বই থেকে বা কোরআন সুন্নাহ বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফীকুম। শেখ ওয়াহিদুর রহমান মাক্কি, ওখানে আজান শুনতে পাচ্ছি কি আমরা? আজান না দেয়া যাবে, দ্বিতীয় পর্ব দেয়া যাবে। জি জি, শুকরান শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফীকুম। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন জাগরণ টিভি এর দীপ্তিময় পথ অনুষ্ঠানটি, আজকের এই পর্বটি। আমরা এ পর্যায়ে ফাদিলাতু শেখ ওয়াহিদুর রহমান মাক্কির কাছে আমার জিজ্ঞাসা যে কোরআন সুন্নার আলোকে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটাকে সংক্ষিপ্ত ভাবে যদি আপনি উপস্থাপন করেন, কোরআন সুন্নার আলোকে, কোরআন সুন্না থেকে আমরা কি পেয়ে থাকি? ফালিয়াত আপনার শেখ, ধন্যবাদ আপনাকে। মূলত যেমনটি বলছিলেন শেখ খালেদ ইয়াহিয়া ভাই, চমৎকার বলেছিলেন, তারই ধারাবাহিকতায় এভাবেই বলা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি অ্যাক্টিভিটিস পুরোদমে চালাচ্ছিলেন, বিশেষ করে নবুয়তের মক্কী জীবনের শেষের দিকে প্রায় 10টি বছর অতিক্রম হয়ে গেল, তখন কাফের বেঈমানদের পক্ষ থেকে ইসলামের এই দাওয়াতি মিশনকে সহ্য করতে পারছিল না, বিদায় তারা বিবিধ ধরনের অত্যাচারের স্ট্রিমরোলার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আসহাব রসুল্লাহর উপর চালাচ্ছিলেন। ঠিক সেই কঠিনতম মুহূর্তে চলে গেলেন, বিদায় নিলেন রসুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা, চলে গেলেন রসুল্লাহর ঢাল স্বরূপ, যদিও ইসলাম গ্রহণ করেনি, রক্তের সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। অর্থাৎ এই কঠিন একটি সময় তিনি পার করতেছিলেন দাওয়াতি মিশনের পাশাপাশি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য যে ইসরা এবং মেরাজ সংগঠিত করেছিলেন, সেটার রূপটা এই ছিল, সর্বপ্রথম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক নামক একটি বিশেষ বাহনের মাধ্যমে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, সেখানে সমস্ত নবীদের ইমামতির মধ্য দিয়ে রসুল্লাহর সকলকে নামাজ পড়িয়ে তার পরবর্তী স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরেকটি বিশেষ ব্যবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গ দিয়ে তাকে সপ্ত আকাশ পর্যন্ত ভ্রমণের ব্যবস্থা করে দিলেন, যেটাকে কোরআনে কারীম এভাবেই সংজ্ঞায়িত করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমরা যখন পর্যালোচনা করি কোরআনে কারীম, তখন দেখতে পাই অসংখ্য নবীদের অনেক এরকম কঠিনতম মুহূর্ত চলে গেছে, তাদের জীবনে ঘটেছে, অথচ সেই মুহূর্তগুলোকে এত বেশি আশ্চর্যজনক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। যেমনটি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি,
হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছের পেটে, জুলুমাত ফাওকা জুলুমাত, পানির তলে মাছের পেটে, দুনিয়াবি কোন ধরনের কানেকশন তার ছিল না, ওই ঘটনাকেও সুবহানাল্লাজি বলে উল্লেখ করা হয় নাই, সুবহানা শব্দটা সেখানে উল্লেখ করা হয় নাই। আবার যখন আমরা এভাবে করে দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও দাওয়াতি কার্যক্রম তৌহিদি রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে কঠিনতম মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন নমরুদের পক্ষ থেকে। সেই বিশেষ এই ঘটনাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তেমন আশ্চর্যজনক কোন শব্দ দিয়ে ব্যবহার করেননি, কিন্তু কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের বিষয়টাকে এভাবে করেছেন, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি একটি সুরার নামও রাখা হয়েছে সুরাতুল ইসরা, এবং আমরা এখান থেকেই বুঝতে পারি এই ঘটনাটি কত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যা ঘটিয়েছেন করিয়েছেন। তো এক্ষেত্রে যদি আমরা আরেকটু বিস্তর জানতে চাই, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে আমরা তার একটি সামারি বক্তব্য এভাবে পাই যে উতিতু বিল বুরাকি, আমার কাছে নিয়ে আসা হলো একটি বোরাক, একটি বিশেষ যান, ওহুয়া দাব্বাতুন আবিয়াদুন তাফিলা ফাওকাল হিমারি দুনাল বাগল, যে এটা একটি শুভ্র আকৃতির একটু লম্বা একটি বিশেষ যান যাকে বোরাক বলা হয়েছে। এটা আনার পরে আমি সেটার উপর আরোহণ করলাম, জিবরিল আলাইহিসসালাম সাথে নিয়ে আমাকে চলে গেলেন মসজিদ আকসা পর্যন্ত। সেখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ সম্পাদন করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবউ সামাওয়াত সপ্ত আকাশ ভ্রমণের জন্য বিশেষভাবে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে আমাকে এরপরে সপ্ত আকাশে নিয়ে যাওয়া হলো, ওয়াস্তাযানা লাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনদা কুল্লি সামাইন, প্রত্যেক প্রথম আকাশে গেলেন, সেখানে গিয়ে ইস্তাযানা পারমিশন চাইলেন, পারমিশন দেওয়া হলো, তারপরে দেখা গেল সেই প্রথম তথা প্রথম আসমানে সাক্ষাৎ মিলল হযরতে আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। যখনই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতে পেলেন, তখন তিনি তার হযরতে রাসূলুল্লাহ এবং জিবরিলকে তারহিব জানালেন, সুস্বাগতম জানালেন, আর বললেন মারহাবান বিন নবী সালেহ ওয়াবনু সালেহ, ধন্যবাদ সুস্বাগতম যে ইবনু সালেহ এবং ইবনু সালেহ এবং নবী সালেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে দ্বিতীয় আসমানের দিকে যখন গেলেন, তখন তাকে দেখা হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, ওনারাও তাদেরকে সুস্বাগতম দিয়ে সম্বর্ধনার মধ্য দিয়ে বরণ করলেন। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানে দেখা মিলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। তারপরে পঞ্চম আসমানে সেখানে দেখা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। তারপরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে এভাবে স্টেপ স্টেপ সপ্তম আসমানে যখন পৌঁছলেন, সেখানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। তো সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হযরত রাসূলুল্লাহ এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পেলেন, তখন তিনি ঠিক ওই ধারাবাহিকতায় হযরত রাসূলুল্লাহ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বাগতম জানালেন, ফারহাবা বিহি, তাদেরকে স্বাগতম জানালেন এবং বললেন যে মুহাম্মাদুম মিন যুররিয়াতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, কিতাবে একথাও এসেছে হযরত ইব্রাহিম ছিলেন রাসূলুল্লাহর সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্ব, যেহেতু রাসূলুল্লাহর পূর্ববংশ মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এসেছেন। তিনিও হযরতে রাসূলুল্লাহকে তারহিব জানালেন, সুস্বাগতম জানালেন, বললেন যে মারহাবান বিন নবী সালেহ ওয়া ইবনু সালেহ, যে সুস্বাগতম নবী সালেহ এবং ইবনু সালেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এভাবে করে রাসূলুল্লাহকে স্বাগতমের মধ্য দিয়ে বরণ করা হলো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিরদাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে
বিশেষ ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিক্ষা দিলেন মেরাজে। সেখান থেকে অন্যতম হচ্ছে ফুরিদাতি সালাতু খামসিনা সালাতান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 ওয়াক্ত নামাজ দিলেন। পরিশেষে লম্বা ইতিহাস সর্বশেষ 5 ওয়াক্তে পরিণত হলো বিশেষ প্রক্রিয়ায়, পরামর্শক্রমে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামের অনেকের পরামর্শের মধ্য দিয়ে রাসূলুল্লাহ বারংবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সেটাকে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন সর্বশেষ। তারপরে রাসূলুল্লাহকে আরো বেশি আরো অনেকগুলো নিয়ামত অনেকগুলো বিশেষ ব্যবস্থায় সেখানে দেখানো হলো যে ফাদখালাহুল জান্নাহ, জান্নাতের বিশেষ পরিবেশ, জান্নাতবাসীদের অবস্থা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেছেন, তাদেরকে কি নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এই বিষয়গুলো দেখানো হলো। যেটাকে এভাবে বলা যায় মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত, যেগুলো চক্ষু কোনোদিন দেখেনি, কর্ণকুহর কোনোদিন শুনতেও পায়নি, এমন সমস্ত নিয়ামত রাজি জান্নাতবাসীদের জন্য রেখেছেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের মধ্য দিয়ে রাসূলুল্লাহকে দেখালেন। পাশাপাশি দেখালেন জাহান্নামের কঠিনতম পরিস্থিতি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন সেখানে জাহান্নামবাসীদের প্রতি কি আচরণ করা হচ্ছে। বিশেষ করে একটি বিষয় উল্লেখ করতেই হয়, যেহেতু আমরা সকলে দাওয়াতি ময়দানে, সেই মেরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দেখানো হয়েছে যে লাম্মা উরিজা ফি লাম্মা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাম্মা উরিজা বি মারারতু বি কওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন يحمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل, যখন আমাকে দেখানো হলো যে এক শ্রেণীর লোকেরা নিজেদের নখ দিয়ে নিজেরাই নিজেদের মুখে মণ্ডলে নিজেদের শরীরে বিবিধ অঙ্গ প্রত্যঙ্গে নিজেরা খামসি দিচ্ছিল, অর্থাৎ কঠিনতম একটা পরিণতি তাদের উপর হচ্ছিল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হে জিব্রিল ওরা কারা? তারা ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা খেত মানুষের গোশত, এবং মানুষের সম্মান বোধের উপর আঘাত করত, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পরিণতি ঘটাচ্ছেন। অর্থাৎ আমরা একথাই বলতে চাই, যখন রাসূলুল্লাহকে দেখানো হলো মানুষের রক্ত খাওয়া, মানুষের গোশত খাওয়া এবং মানুষের সম্মান হানি করার জন্য, সম্মান বোধের উপর আঘাত করার কারণে তাদের এই কঠিনতম পরিস্থিতি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেই মেরাজের দিনে দেখিয়েছিলেন, সেই এভাবে করে আরো অসংখ্য ঘটনা, আরো কঠিনতম পরিস্থিতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন, আমরা ধারাবাহিকভাবে এগুলো শুনতে পাবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, অত্যন্ত চমৎকার ভাবে, অত্যন্ত চমৎকার ভাবে কোরআন সুন্নাহর আলোকে হাদিসের রেফারেন্স দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি তন্ময় হয়ে শুনছিলাম, মনে হচ্ছিল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছি, ওয়ালিল্লাহি আলহামদু আল মিন্না। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানতে পেরেছি মেহরাজের রাতে কি ঘটনাটি সংঘটিত হয়েছে কোরআন সুন্নাহর আলোকে। এ পর্যায়ে আমি অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া, আপনার কাছে আমার জিজ্ঞাসা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে, যে মেহরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর নিঃসন্দেহে কাফির যারা রয়েছে, অবিশ্বাসী যারা রয়েছে, মুশরিক যারা রয়েছে, বা মুসলমানদের পক্ষ থেকে বা ইসলামের সুশীতল ছায়া ধরে যারা ছিলেন, তাদের কি প্রতিক্রিয়াটা লক্ষ্য করা গেছে, যারা রাসূলের সাহাবী ছিলেন বা রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাদের প্রতিক্রিয়া কি ছিল, মুশরিক কাফেরদের প্রতিক্রিয়াটা কি ছিল? আপনি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে উপস্থাপন করবেন। ফালিয়া তাফাদা শেখ, আল্লাহ বারক ফিক। জি শুকরান, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আমরা জানি যে যে সমাজে এসেছিলেন ওই সমাজকে বলা হয় আল আইয়াম আল জাহিলিয়া, অন্ধকারচ্ছন্ন সমাজ। এটা যদিও বিশ্বাসের দিক থেকে অথবা অপরাধ কর্মে জড়িত থাকার কারণে তাদেরকে সবচেয়ে খারাপ সময়ের মানুষ বলা হয়, বাট আরেকটা দিক থেকে তৎকালীন সময়ে আরবের মানুষজন কিন্তু জ্ঞান, প্রজ্ঞা অথবা পারিপার্শ্বিক অবস্থা এই দিক থেকে কিন্তু অনেক উন্নত ছিল,
এবং তাদের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম কিন্তু এখনো পৃথিবীতে অত্যন্ত উঁচু স্থানে অবস্থান করে। তো এমন একটি সময় যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিক আল আমিন বিশ্বাসী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, সমাজের মানুষজন তার কাছে সকল কিছু আমানত রাখত, এরকম একটা সময় যখন নবুয়াতের প্রথমে উনি ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, প্রথম যে আল্লাহ তাআলার বাণী উনি ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা যাদেরকে উপাসনা করো তারা কেউ না, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তখন মানুষজন অত্যন্ত আগ্রহ নিয়ে ছুটে এসেছিল। তখন তারা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একজনের ঘোষণা দিলেন, তখন তারা রিপ্লাই দিল যে আলিহাদা দাউতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এইটা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? তখন থেকে মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে বিশ্বাসের দিক থেকে কন্ট্রাডিকশন, যে বৈপরীত্য, সেটা শুরু হয়। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এই ঘটনা থেকে পৃথিবীতে ফিরে আসলেন, পরের দিন যখন তিনি কাবা চত্বরে এই বিষয়টা প্রথম উপস্থাপন করলেন, তখন আবু কোরাইশের নেতৃবৃন্দ সেখানে প্রথমেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে যায়, গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথী বা বন্ধু, সে এতদিন অনেক বিষয় বলতো, দুনিয়ার বিষয়ে বলতো, সে বলতো যে নতুন একজন আল্লাহ আছে বা সে নিজেকে নবী দাবি করত, এই বিষয়ে আমরা কোনো কিছু বলতাম না বা ঠিক আছে, কিন্তু এখন সে বলছে যে সে পৃথিবীর বাহিরের অন্য একটা জগৎ থেকে সে নাকি রাত্রে ভ্রমণ করে এসছে এবং পৃথিবীর বাহিরের নানান বিষয় সে আমাদের সাথে বর্ণনা করছে, এটা তো কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ঘোষণা করলেন বা জিজ্ঞাসা করলেন যে এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার নিজের মুখ থেকে বলছেন, উনি কি নিজের পক্ষ থেকে বলছেন এবং তুমি কি নিজে শুনেছো? তখন আবু জাহেল বলল যে হ্যাঁ, উনি নিজের পক্ষ থেকে বলছে এবং আমি নিজে শুনেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ঘোষণা করলেন যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা দিয়ে থাকে বা এটা বলে থাকে, তাহলে অবশ্যই আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি এক আল্লাহকে বিশ্বাস করি না দেখে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়ব, গায়ব হিসেবে যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, উনি যে কথাগুলো বলেন, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির এটা বিশ্বাস করি, সেই প্রেক্ষাপটে তারই ধারাবাহিকতায় উনি যদি এটা বলে থাকে তাহলে অবশ্যই আমি এটা বিশ্বাস করি। এবং সেখান থেকে ওনার নামের সাথে আস-সিদ্দিক, সত্যবাদী, এই এই যে বিশেষণ, এটা যুক্ত হয়। এবং আমরা জানি যে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে কেয়ামতের দিন এই চার শ্রেণীর মানুষ সবচেয়ে উত্তম হবে। এবং এখান থেকেই ওনার নামের সাথে সিদ্দিক যুক্ত হয় এবং পরবর্তীতে যত সাহাবারা এই ঘটনা শোনেন তারাও একই সাথে বিশ্বাস স্থাপন করেন। আবু জাহেল সেখান থেকে হয়ে তার বাসনা পূরণ না হয় সে পরবর্তীতে ফিরে আসে। আসার পরে সে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে তুমি বাইতুল মুকদ্দাসে ভ্রমণ করেছো, তো বাইতুল মুকদ্দাসে আমাদেরও এখান থেকে কয়েকজন মানুষ আগে সেখানে ভ্রমণ করেছে, তুমি তাহলে বলো তো কতগুলো দরজা আছে, কতগুলো জানালা আছে, কতগুলো পিলার আছে, এই বিষয়গুলো বলো, তাহলে হয়তো আমরা প্রমাণ পাবো। তো যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়েছেন করেছিলেন, স্বল্প সময়ে সবকিছু বিষয়ে ওনার অবজার্ভ করা সম্ভব হয়নি, তখন তিনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ এই প্রশ্নের উত্তর কিভাবে আমি দিতে পারি। তখন আল্লাহ তাআলা ওনার একান্ত সাহায্য হিসেবে পুরো বাইতুল মুকদ্দাসকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে এনে উপস্থাপন করলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দেখে দেখে তাদের যে প্রশ্ন ছিল কুরাইশদের, সেই প্রশ্নের উত্তরগুলো দিতে থাকেন এবং কুরাইশরা খুব আশ্চর্যান্বিত হয় এবং তারা বর্ণনা, পূর্ববর্তীরা সেখানে ভ্রমণ করেছিল সেই বর্ণনার সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বর্ণনা সম্পূর্ণ মিলে যায়। এরপরে কুরাইশরা আরো একটা প্রশ্ন করে যে ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তুমি যখন যাও তখন তার আগেই একটা কাফেলা আমাদের এখান থেকে রওনা হয় এবং সেই কাফেলা এখনো ফিরে আসেনি, তাহলে তুমি বলো যে তুমি কি সেই কাফেলাকে দেখেছো এবং সেই কাফেলা এখন কোথায়? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি একটি কাফেলাকে দেখেছি এবং সেই কাফেলা যখন পর তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কি এমন কোন বিষয় দেখেছো যে কোন একজন সেখানে ভ্রমণ করেছে কোন একটা বাহনের সাহায্যে, তখন সে কাফেলার মানুষজন তারা সত্যায়িত করে যে হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে হঠাৎ করে নতুন একটা প্রাণীর মাধ্যমে খুব শক্তভাবে দ্রুতভাবে চলে গেল এবং ওখানে যাওয়ার পরে আমরা শুনি যে এরকম একটি ঘটনা ঘটেছিল এবং এটা অবশ্যই সত্য। এটাতেও কাফেলরা তারা ব্যর্থ হয় এই ষড়যন্ত্রে। সর্বশেষ একটি বিষয় যে আমরা জানি যে তৎকালীন রোমান যে এম্পায়ার ছিলেন নিউ হিরাক্লিয়াস, তার কাছে যখন আলাইহি ওয়াসাল্লাম এর বাণী উপস্থাপন করা হয় প্রথমে, তখন এই বিষয়টিও বলা হয় যে উনি এক রাত্রে
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন এবং সেখান থেকে তার পরবর্তী যে ভ্রমণ এটা বর্ণনা করা হয়। বর্ণনা করা যখন হয় তখন ওই তৎকালীন সময়ের বাইতুল মুকাদ্দাসে যিনি কাজ করতেন কোন একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি ওখানে উপস্থিত ছিলেন, তিনি তখন সত্যায়িত করেন যে সবসময় নিয়ম অনুযায়ী আমরা সবসময় এশার নামাজের পরে আমরা বাইতুল মুকাদ্দাসের যে মূল দরজা সেটা আমরা লাগিয়ে রাখতাম, ওই দিন কোনো ক্রমেই আমরা দরজাটি লাগাতে পারছিলাম না। এরপরে নতুন একজন ইঞ্জিনিয়ার বা তৎকালীন মিস্ত্রিকে আনা হলো, সেও প্রচুর চেষ্টা করলো কিন্তু কোনো ক্রমেই মনে করা হলো যে দরজাটি বোধহয় মাটির অনেক মানে লেগে আছে, এটা কোনো ক্রমে দরজাটি লাগানো যায়নি এবং দরজাটি ওইরকম খোলা অবস্থায় আমরা চলে যাই। পরের দিন সকালে এসে আমরা দেখি যে ওই দরজার পাশেই একটি বড় পাথর, তার মাঝখানে ফুটো করা, হয়তো কোনো জন্তু ওখানে বেঁধে রাখা হয়েছিল এরকম অবস্থায় আমরা দেখতে পাই, যার কোনো কারণ আমরা জানি না। যেহেতু এখন বর্ণনা করা হচ্ছে তাহলে মনে করা হয় যে অবশ্যই যে সবে মেয়েরাজ বা লাইলাতুল মেয়েরাজের যে ভ্রমণ এটা অবশ্যই সত্য এবং হয়তো ওখানে কোনো জন্তু বা বাহন বা যেটাকে পরবর্তীতে বরাক এটাকে বোধ হয় ওখানে বেঁধে রাখা হয়েছিল। এই হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া, যারা ইমানদার ছিলেন তারা এটা অবশ্যই বিশ্বাস করেছেন এবং যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াইহদি বিহি কাসীরা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, অনেক মানুষ এই ধরনের ঘটনা থেকে ইমান আনয়ন করবে, আবার বিপরীতে অনেক মানুষ এই ধরনের মুআজিজা বা এই ধরনের ঘটনা থেকে অবিশ্বাস গ্রহণ করবে, অবিশ্বাস করবে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। এই একই ধারাবাহিকতায় তৎকালীন মক্কায় সমাজে যারা কোরাইশ ছিলেন নেতৃবৃন্দ তারা এই ঘটনাটি বিশ্বাস করতে চায়নি, বরঞ্চ এই ঘটনা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বড় মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন করার জন্য তারা সব ধরনের চেষ্টা তখন করেছিল, কিন্তু আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে এটা পরবর্তীতে সময়ের সময়ে পরবর্তী গবেষণায় এটা আরো সত্য হিসেবে প্রকাশিত হয় এবং যার ধারাবাহিকতায় আজকে আমরা এই আলোচনা করছি। এবং অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মুআজিজা ছিল, একটি অন্যতম নিদর্শন ছিল, যার ধারাবাহিকতা আমরাও আজকে প্রায় 1400-1500 বছর পরে আমরা পৃথিবীতে আগমন করেছি, আমরাও এটা বিশ্বাস করি এবং এই বিষয়টিকে আরো ভালোভাবে জানার জন্য আজকের আলোচনা, আজকের এই আয়োজন। এবং অবশ্যই দর্শক শ্রোতা মণ্ডলী যারা আজকের আয়োজন দেখছেন তারা এখান থেকে নতুন চিন্তার খোরাক পাবেন, নতুন গবেষণার খোরাক পাবেন এবং এভাবে গবেষণার পর গবেষণার এই বিষয় পরবর্তী যারা প্রজন্ম আসবে পৃথিবীতে তাদের জন্য উন্মোচিত হবে এবং আজকের এই দাওয়ার যে কার্যক্রম পরবর্তী জেনারেশন যারা লিগাসি থাকবে তাদের ধারাবাহিকতা গবেষণার ধারাবাহিকতায় আমরা আজকে যারা এখানে আয়োজন করছি তারাও এর একটা রিওয়ার্ড অবশ্যই আমরা পাবো। এই বিষয়ে এতটুকুই আমি বলতে চাচ্ছি এখন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, অত্যন্ত চমৎকার ভাবে বলছিলেন। মিহরাজ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর মক্কায় অবস্থানকারী কাফির মুশরিক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নকারী মুসলিমদের যে মিশ্র প্রতিক্রিয়াটি ছিল তা অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে মূলত মিহরাজ একটি সত্য ঘটনা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি অকাট্য প্রমাণ বটে। মুআজিজা আসলে এমন একটি বিষয় যা মানুষের জ্ঞানকে অনেক ক্ষেত্রে অক্ষম করে দেয়, অনেক ক্ষেত্রে চিন্তাকেও অক্ষম করে দিতে সক্ষম মুআজিজা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই মিহরাজটি সংগঠিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেটি একটি সত্য ঘটনা, যেটা রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে মুসলিম তারা ঈমান আনয়ন করেছে, তাদের প্রতি একরকম ছিল, আর যারা মুশরিক বা কাফির তাদের প্রতিক্রিয়াটা বিভিন্ন রকম ছিল। অনলাইন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দীপ্তিময় পথ অনুষ্ঠানের আজকের 33তম পর্বটি আমরা মিহরাজুন নবীর এর বিভিন্ন দিক নিয়ে কথা বলবার চেষ্টা করছি, যদিও এর সংক্ষিপ্ত পরিসরে বিস্তর একটি বিষয়কে উপস্থাপন করা খুবই দুঃসাধ্য। আমরা একটু চিন্তার জগতে আপনাদেরকে একটি আলোড়ন তৈরি করতে চাই, একটি খোরাক দিতে চাই, এজন্যই শুধু একটু মনে করিয়ে দেবার জন্যই আমরা জাগরণ টিভির এই আয়োজন। আমি এ পর্যায়ে ফাজিলাতুল শেখ আফওয়া মুহিদ রহমান মাকি ইতিমধ্যে আমাদের সাথে দ্বিতীয়বার আবার যুক্ত হয়েছেন। আমরা মিহরাজ থেকে মৌলিক যদি আমরা শিক্ষার কথা বলতে চাই তাহলে কি বলতে পারি, আমাদের জন্য এর থেকে কি শিক্ষণীয় দিক রয়েছে বা উম্মতে মুহাম্মাদীর এর থেকে কি পয়গাম রয়েছে,
আপনি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে উপস্থাপন করবেন। আল্লাহ বরকত। জি, ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি বলেছেন আমাদের সম্মানিত মেহমান, চমৎকার বলেছেন, আমিও সেই ধারাবাহিকতায় এভাবেই বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দু আন-নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল ইউবতালা আর-রাজুলু আলা হাসব দীনিহি। সবচেয়ে কঠিনতম দিন পার করেছেন আম্বিয়া আলাইহি সালাতুসালাম, যারা দিনী মিশন দিনী কার্যক্রম চালাতে গিয়ে বিভিন্ন ধরনের কঠিনতম মুহূর্তে কঠিনতম সমস্যার মুখোমুখি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তেও তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। মূলত আমি মনে করি মেরাজ ওয়াল ইসরা এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াতি কার্যক্রমের এই কঠিন অবস্থায় কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে সেটার জন্য একটি প্রশিক্ষণমূলক। আল্লাহ রাব্বুল আলামিনের আজায়েব ও গারায়েব, আল্লাহর সৃষ্টির আশ্চর্যজনক বিবিধ বিষয়গুলো দেখানোর মধ্য দিয়ে রাসূলকে প্রশিক্ষণ দেয়া, সেটাই অন্যতম শিক্ষা মনে করি। যেহেতু দীর্ঘ একটি সময় রাসূলুল্লাহ দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে বিবিধ ধরনের সমস্যার গ্রস্ত হয়েছিলেন, আবার নিজের নিকটাত্মীয় হারানোর মধ্য দিয়ে তিনি পেরেশানি জীবন যাপন করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ সংগঠিত মধ্য দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার সুযোগ করেছিলেন, সান্ত্বনা পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। পাশাপাশি এভাবেই বলতে চাই, লিতাসবিতি ফুয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর অন্তরকে যেন তিনি ধৈর্যের মধ্য দিয়ে এই কঠিনতম মুহূর্ত তিনি পাড়ি দিতে পারেন, এগিয়ে যেতে পারেন, দাওয়াতি কার্যক্রম তিনি যেন অব্যাহত রাখতে পারেন, সেই সাহস যোগানোর জন্য এই সুযোগটি করে দিয়েছিলেন। আর সেই শিক্ষাটুকু আমরা মেরাজ থেকে পাই। পাশাপাশি আধুনিক বিজ্ঞানের সাথে যদি আমরা মিলাই, তখন আমরা দেখতে পাব যে আধুনিক বিজ্ঞান বিশেষ করে মুস্তাশরিকিন ওরিয়েন্টালিস্ট যারা রয়েছেন, তারাও রাসূলুল্লাহর এই মেরাজ এবং ইসরাকে অস্বীকার করতে চায় যে একজন মানুষ এই স্থলভাগ থেকে উপরে গিয়ে সপ্ত আকাশ ভেদ করে উপরের জগতে গিয়ে ভ্রমণ করে আসবে, এটা কোনোদিন কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ বিশ্বাস করতে পারে না, এই যে একটা বিষয়। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে শিক্ষা দিলেন, ওই সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করবে না যাদের অন্তরে আল্লাহ পাক, যাদের কপালে আল্লাহ পাক হেদায়ত রাখেন নাই। যখনই এই বিষয়টি হযরতে আবু বকর শুনতে পেলেন, নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা দ্বিধায় তিনি মুহূর্তের ভিতরে শিক্ষা একথা স্বীকার করলেন, যদি রাসূলুল্লাহ এমনটি বলে থাকে অবশ্যই তিনি সত্য বলেছেন। এই যে একটি ইমানি পাওয়ার, রাসূলুল্লাহ এই মেরাজের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত যারা ইসলামী আন্দোলন ইসলামী দাওয়া কার্যক্রম অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে জীবনকে কাটাতে চায়, তারা অবশ্যই যখন কল আল্লাহ ও কল আর রাসূল আসবে, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, সেখানে নির্দ্বিধায় ছাড়া ওই বিষয়গুলোকে নির্দ্বিধায় গ্রহণ করে নেবেন। এই মেরাজ থেকে আমরা এই শিক্ষাও পাই। পাশাপাশি একথাও বলতে পারি যে আধুনিক বিজ্ঞান চরম উৎকর্ষতায় পার করছে দিন, ঠিক এই মুহূর্তে অনেকে হয়তো এটাকে অস্বীকার করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এভাবেই ঘোষণা করছেন, আমি যে মেরাজ গঠন মেরাজ সংগঠিত করেছি, ইসরা সংগঠিত করেছি, এর পিছনে মৌলিক যে কারণটুকু সেটা হচ্ছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। তিনি সেখানে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিদর্শন সমূহ দেখেছেন, তার মানে এই পার্থিব জীবনে আল্লাহর দিনের পথে দাওয়াত দিতে গিয়ে যখন আমরা জান্নাত জাহান্নামের কথাগুলো বলি তখন কল্পিত কাহিনীর মতো মনে হয়। আল্লাহ পাক তার রসুলকে এই দাওয়াতি কাজে আরো যেন সহজ করে এবং প্র্যাকটিক্যাল দেখানোর মধ্য দিয়ে যখন তিনি সেই বিষয়গুলো মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করবেন, তখন মানুষকে বুঝতে সহজ হবে, গ্রহণ করতে সহজ হবে। এই মেরাজের মধ্য দিয়ে রসুল্লাহকে আল্লাহ পাক সেই সুযোগটুকু করে দিলেন। এবং আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে একথা শিক্ষা দিলেন যে মানুষের শক্তি, মানুষের চিন্তার জগৎ, মানুষের মেধার জগৎ সীমিত। যেমনটি আল্লাহ বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুনিয়ায় যারা পণ্ডিত নিজেদেরকে দাবি করে, যারা বিজ্ঞানী মনে করে নিজেদেরকে বিজ্ঞানী হিসেবে দাবি করে, ওই বিজ্ঞানীরা বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন কত ইলমের মালিক, কত কুদরতের মালিক। সেই মহা কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা জালালুহু তার হাবিবকে সেই কুদরতের আজায়েব ও গরায়েব, এই সৃষ্টি জগতের এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়ার দেখানোর মধ্য দিয়ে যাতে করে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারেন, দাওয়াতি কার্যক্রমে নিজেকে আরো বেশি সুন্দরভাবে গঠন করতে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন, সেই শিক্ষাগুলো আমরা এই মেরাজ থেকে পাই। এবং পরিশেষে একথাই বলতে চাই, এই মেরাজের মধ্য দিয়ে সত্য হক গ্রহণকারী এবং বাতিল, যারা ইসলামকে সহজে গ্রহণ করতে চায় না, এর ভিতরে ফিতনা যাকে বলা হয় পরীক্ষা, এই পরীক্ষায় তারাই কেবলমাত্র পাশ করবে। যখনই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাটাকে বর্ণনা করতেছিলেন, কুরাইশের বড় বড় নেতারা মনে করলো যে রসুল্লাহ তো মুহাম্মদ তো আগে বোধ ভালো ছিল, এখন বোধে তার মাথা পুরোটাই খারাপ হয়ে গেল। তার মানে হচ্ছে তারা একথা বিশ্বাস করার মতো ক্যাপাসিটি, তাদের জ্ঞান সেই পর্যন্ত সেই পরিধি পৌঁছে নাই। অথচ সত্যিকার অর্থে জ্ঞান গর্ব এই বিষয়গুলো যখন রসুল্লাহ বর্ণনা করলেন, আসহাবু রসুল্লাহর যাদের ইমানের লোড বেশি ছিল তারা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বিনা দ্বিধায় সেগুলোকে মেনে নিয়েছিল। অতএব পরিশেষে জুবদাতুল কালাম আমরা এভাবেই বলতে পারি যে মেরাজ ও ইসরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিরাট ধরনের মুজিজা, যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে ভাবিয়ে তুলবে, চক্ষুষ্মান ব্যক্তিরা সেখান থেকে শিক্ষা নিতে পারবে, আর যারা বদকপাল যাদের কপালে হেদায়ত নাই তারা কোনোদিন এখান থেকে শিক্ষা নিতে পারবে না, তারা হাবুডুবু খাবে কিন্তু সত্যিকার অর্থে এর মাহাত্ম্য এরা বুঝতে পারবে না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এই কথাই জানাতে চাই, এই শিক্ষাই আমরা নিতে চাই, যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বাণী পাব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো মেসেজ আমরা পাব, সেই মেসেজকে সর্বান্তকরণে বিনা দ্বিধায় আমরা গ্রহণ করব। মেরাজুন নবী এবং ইসরা আমাদেরকে সেই শিক্ষাই দান করে মূলত। আকরামাকুম আল্লাহ ওয়া জাযাকুম আল্লাহ খাইরান, আতাল আল্লাহ আমরাকুম ওয়া বারাক আল্লাহ ফি হায়াতিকুম, অত্যন্ত চমৎকার ভাবে একেবারে বর্তমান যুগের সাথে মিলিয়ে আমাদের কি শিক্ষা রয়েছে, মা ইউস্তাফাদু মিন হাযিহি আল মুজিজা, এই মুজিজা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, অত্যন্ত চমৎকার ভাষায় উপস্থাপন করবার জন্য ফাদিলাতে শেখ আফওয়াম ওয়াহিদ রহমান মক্কি হাফেজাহুল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মেরাজের যে ঘটনাটি ঘটেছে, সংঘটিত হয়েছে, এর কি কোনো সাংঘর্ষিকতা রয়েছে, বিজ্ঞানী এটাকে কিভাবে মূল্যায়ন করছে? আমরা অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়ার মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যে এই ঘটনাটি বিজ্ঞান কিভাবে মূল্যায়ন করছে, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিকতা রয়েছে। খালেদ তাফাদ্দাল আপনি এবারে কি করছেন? অত্যন্ত চমৎকার বিষয়ের উপস্থাপনা করেছেন। আমি ওয়াহিদুর রহমান মাক্কি হাফিজাহুল্লাহ, ওনার আলোচনা তন্ময় হয়ে শুনছিলাম এবং মনে হচ্ছিল যদি আরো বেশ কয়েক ঘন্টা ওনার আলোচনা শুনতে পেতাম আমরা দর্শক সহ হয়তো আরো অনেক বেশি উপকৃত হতাম। ওনার আলোচনার সূত্র ধরেই বলতে চাই যে সূরা আল ইসরাতে 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত, এখানে 14 দফা কয়েকটা নিদর্শন বলা হয়েছে যেগুলা এই মেরাজকে কেন্দ্র করে, এবং এখানে এই 14টা বিষয়ের সাথে শুধু একটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আর বাকি 13টা বিষয় কিন্তু মানুষের হক, হকুল ইবাদ, এই বিষয়গুলো হয়তো দর্শক শ্রোতা মন্ডলী ওনারা ঘোষণা করে নেন তাহলে হয়তো আরো সবচেয়ে ভালো হবে আর কি। আরেকটি বিষয় হচ্ছে মেরাজের সাথে সূরা বাকারার শেষ অংশ, শেষ 3টা আয়াত বলা হয়, এই 3টা আয়াতও খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ের সাথে রিলেটেড। যে বিষয়টি প্রশ্ন করা হলো যে সমসাময়িক বিজ্ঞানের সাথে এই লাইলাতুল মেরাজের এই ঘটনার সম্পৃক্ততা অথবা এটাকে স্বীকার বা অস্বীকার করার বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা সেটাই করতে পারেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছেন যে তিনি যে ঘরে অবস্থান করছিলেন ওই দরজার যে অংশ সেটা নড়ছিল, উনি ফিরে এসে দেখেন, অথবা যে অজুর পানি উনি করেছিলেন সেই পানি গড়িয়ে যাচ্ছেন, তার মানে মনে করা হলো যে খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘটনাটি ঘটেছে। তো এটা আল্লাহ তাআলার জন্য কোনো কোনো কষ্টদায়ক কোনো বিষয় না। এটা এমনও হতে পারে, অনেক গবেষকরা বলেছেন যে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য পৃথিবীর যে সময় পরিক্রমা, এই সময় পরিক্রমা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন
কোনো সময় কাউন্ট হয়নি। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরত এসেছেন, তখন আবার ধারাবাহিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে আবার সময়ের কাউন্ট শুরু হয়েছে, এটাও এক ধরনের ব্যাখ্যা হতে পারে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে কোরআন, বল কোরআন আল হাকিম, এবং প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, দ্বিতীয় আয়াতেই, প্রথম ওহির দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে খলাকাল ইনসানা মিন আলাক। এই আলাক শব্দটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব নিয়ে। তাহলে প্রথম যে 5টি আয়াত নাজিল হলো প্রথম ওহি, সেইখানে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা জ্ঞান বিজ্ঞান এবং ইউতিল হিকমাত মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই জ্ঞান বিজ্ঞানের দিকে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছেন। আর একটা ছোট্ট কথা আমি বলে রাখি যে আমরা জানি যে পবিত্র কোরআনের যতগুলো আয়াত, আয়াতগুলো যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখবো যে আহকাম এর আয়াত খুব বেশি হলে 500 বা 550 আয়াত, কিন্তু এর বিপরীতে আমরা যদি সায়েন্স টেকনোলজি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়গুলো যদি আমরা গবেষণা করি তাহলে দেখবো যে প্রায় 1200 থেকে 1250 আয়াত এই বিষয়ে নাজিল হয়েছে। একটা উদাহরণ দেওয়া যায় যে আমরা জানি যে রোজা সওম এই বিষয়টা ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এই বিষয়ে কোরআনে আয়াত এসছে সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত, অন্য কোথাও এভাবে আর গুরুত্ব সহকারে বলা হয়নি। অথচ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কথা আরো বিভিন্ন গুরুত্ব বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে এই বিষয়টা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে গবেষণা করার জন্য। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে আমরা বলে থাকি যে সায়েন্স ক্যান এক্সপ্লেইন এভরিথিং, সকল বিষয়ের একটি ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে, এটি সত্য, কিন্তু নট এভরি পয়েন্ট অফ ভিউ, যে সময়ে ঘটনাটা ঘটে সেই সময় পারে না, হয়তো পরবর্তীতে আল্লাহ তাআলা যদি মানুষকে যে যেটাকে বলা হয় ফানফুদুল্লাহ তানফুদুনা ইল্লা বিসুলতান, এই বিসুলতান মানে হচ্ছে কর্তৃত্বের অধিকারী অথবা জ্ঞান বিজ্ঞান গবেষণার যে পাওয়ার বা শক্তি বা যে সক্ষমতা, এই সক্ষমতা যখন আল্লাহ তাআলা মানুষকে দেন তখন মানুষ এই সক্ষমতা অর্জন করে এবং এই সুলতান বা যে কর্তৃত্বের অধিকারী বা রিপ্রেজেন্টেটিভ যে পাওয়ার, সেই পাওয়ার মানুষ এক্সপ্লেন করতে পারে। আমাদের আরেকজন আলোচক যে আলোচনা করছিলেন যে যারা ওরিয়েন্টালিস্ট আছে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা এই বিষয়ে উত্থাপন করে। একটি প্রশ্ন তারা উত্থাপন করে, সেটা হচ্ছে যে গ্র্যাভিটি পাওয়ার বা মাধ্যাকর্ষণ শক্তি, এই শক্তিকে অতিক্রম করে কিভাবে তিনি সেখানে গেলেন এত দ্রুত। দ্বিতীয় প্রশ্ন তারা করে, তিনি কিভাবে এত অল্প সময়ের ব্যবধানে এতগুলো বিষয় তিনি পরিভ্রমণ করলেন বা সচক্ষে অবলোকন করলেন। তাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে যে কিভাবে তিনি আবার সেখান থেকে ফিরে আসলেন। এবং চতুর্থ বিষয় হচ্ছে যে যেহেতু এই পুরো জার্নিটা ছিল একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্ট্যান্স, অনেক দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করে তিনি কিভাবে গেলেন এবং কিভাবে ফিরে আসলেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেহিকেলটা ছিল সেটা স্পেস ভেহিকেল কিনা, অন্য ধরনের কোন প্রজাতির একটা বাহন তিনি ব্যবহার করেছেন, এই যাবতীয় প্রশ্ন তারা করে থাকে। এবং সবগুলোর প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের মুসলিম সায়েন্টিস্ট যারা আছেন তারা বিভিন্ন গবেষণা কর্মের মাধ্যমে তারা দিয়ে থাকেন, দিয়ে গেছেন, এবং এটা প্রমাণিত হয়েছে। অল্প পরিসরে হয়তো এই বিষয়গুলো এখন এখানে সেভাবে আলোচনা করা যাবে না, যেহেতু আমাদের সঞ্চালক মহোদয় উনি বলেছেন যে এই আলোচনাটা হচ্ছে চিন্তার খোরাক, আপনাদের মনে এই বিষয়গুলো একটু অবলোকন করা, আপনারাও এটা গবেষণা করবেন, চিন্তাশীল ব্যক্তি যারা আছেন তারা এই আলোচনা থেকে খোরাক নেবেন, এবং এখান থেকে গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে আল্লাহ সমূহ পৃথিবী পৃথিবীর বাহিরে সমগ্র সৃষ্টি জগতের যে আল্লাহ তাআলা নিদর্শন সমূহ আছে, এই সমগ্র নিদর্শন সমূহের সাথে আল্লাহ তাআলার যে বাণী বা যে হুকুম যে আহকাম এগুলো অত্যন্ত সামঞ্জস্যশীল। আরেকটা বিষয় হচ্ছে যে বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, সূরা কিয়ামতের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন কি কি হবে, তার ভিতরে সেখানে এই যে আমরা মডার্ন যুগে যে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক যেটা আমরা ইউজ করি এই বিধান কিন্তু ওখানে বলা আছে। এই জন্য মুসলিম হিসেবে অবশ্যই এটা আমাদের এক ধরনের ব্যর্থতা যে আমরা সায়েন্স টেকনোলজিতে ততটা এখন অগ্রগতি অবস্থায় এখন নেই, একটা সময় আমরা ছিলাম পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে ছিল, সেখান থেকে আমরা পিছিয়ে গিয়েছি, হয়তো এই ধরনের আলোচনার মাধ্যমে আবারও আমাদের স্বর্ণযুগ ফিরে আসবে, আমরা সায়েন্স টেকনোলজি প্রযুক্তিতে আবারও এগিয়ে যাব। আপনাদের সকলকে আজকের আয়োজন থেকে শিক্ষা নেয়ার জন্য, একটা সুন্দর সমাজ যেন আমরা পৃথিবীতে করতে পারি, এবং একটা গবেষণা যেন এই আলোচনা থেকে উঠে আসে, এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ এবং সম্মানিত সঞ্চালককে বিশেষ কৃতজ্ঞতা। আহসান আল্লাহ ইলাইকুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ফি ইলমিকুম ওয়া ফি আমালিকুম। আমরা একেবারে আলোচনা একেবারেই শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। আমি এ পর্যায়ে সম্মানিত অতিথিদ্বয়কে, সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আপনাদের কোনো নসিহা, আপনাদের কোনো পরামর্শ
বা যে কোনো ধরনের আপনারা দিক নির্দেশনা যদি থেকে থাকে, একেবারে অল্প সময়ের মধ্যে, একেবারে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে শেষ করবার জন্য অনুরোধ করছে। প্রথমেই পবিত্র নগরী মেহরাজ যেখান থেকে সংগঠিত হয়েছিল, পবিত্র গড় যেখানে রয়েছে, বাইতুল্লাহ থেকে আমাদের বাইতুল্লাহর পবিত্র মক্কা থেকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফাদিলতে শেখ ওয়াহিদুর রহমান মাক্কির কাছে আপনার কাছে সম্মানিত দর্শক শ্রোতা মনের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ, নসিহা বা কোনো বক্তব্য ফালিয়া তথা আছে? যে আসলে একথাই বলবো, জুবদাতুল কালাম ইন এ ওয়ার্ড, একথাই বলতে চাই, যখনই একজন ইমানদার আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনবে, আমাদের ইমানটি হতে হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, যেমনটি কিতাবে এসেছে আবু বকর কি কারণে, কোন আমলের কারণে এই পর্যায়ে গেল, বলা হয়েছে ওয়াকারা ফি কলবিহি শাই, অর্থাৎ আল্লাহকে যেমন করে বিশ্বাস করা দরকার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মানা দরকার, ভালোবাসা দরকার, সেভাবেই ভালোবাসার মধ্য দিয়ে, সেই ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার মধ্য দিয়ে আবু বকর এই পর্যায়ে এসেছে। ঠিক আমাদেরকে ওই মেয়েরাজের এই ঘটনা থেকে, যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসহাবু রাসূলুল্লাহ রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিলেন, আমরাও যেন সেই রকম নিজেদের ইমানকে তৈরি করতে পারি, এই মেসেজটুকু দিতে চাই। বারাকাল্লাহ ফি হায়াতিকুম, বারাকাল্লাহ ফি হায়াতিকুম। অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া ফালিয়া তাফাদ্দাল, আপনার দর্শক শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আপনার কোন নসিহা বা পরামর্শ, ফালিয়া তাফাদ্দাল। জি, কোরআনের একটি আয়াতের অংশ, হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত শিখরে পৌঁছানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মূল প্রিন্সিপাল। এবং আমরা জানি যে আমরা প্রত্যেকে, আমাদেরকে পাঠানো হয়েছে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমরা প্রত্যেকে এক একজন অ্যাম্বাসেডর অফ ইসলাম, ইসলামের যতগুলো সুন্দর বাণী আছে, সুন্দর দিক আছে, এই বিষয়গুলো মানুষকে পৌঁছানো আমাদের কাজে, আমাদের কর্মে। এই জন্য নৈতিকভাবে যেন আমরা উন্নত হই এবং প্রত্যেকেই যেন ইসলামের দায়ী হিসাবে, অ্যাম্বাসেডর হিসাবে, অমুসলিম যারা আছে এবং ঠিক একইভাবে যারা ইসলাম বা মুসলিম কিন্তু হয়তো কাজে কর্মে কিছুটা পিছিয়ে আছে, তাদেরকে যেন ইসলামের সুন্দর বাণীগুলো আমাদের দক্ষতা সহকারে, আমাদের জ্ঞান দিয়ে আমরা প্রচার করতে পারি, ইসলামের দিকে আকর্ষণ করাতে পারি। এই বিষয়ে আপনারা সকলেই ভাববেন এবং আপনাদের জায়গা থেকে আপনারা ভূমিকা পালন করবেন। আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফি হায়াতিকুম। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, দীর্ঘক্ষণ যাবত প্রায় 1 ঘন্টা আপনাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানের বিজ্ঞ দুজন আলোচক, যারা শত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যুক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার চেষ্টা করেছেন, পবিত্র নগরী বাইতুল্লাহ থেকে এবং সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হওয়ায় আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনাদের এলমি যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের যে খেদমত আপনারা করে যাচ্ছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরণ আজীবন যাতে চালিয়ে যেতে পারেন, সেই দোয়া মহান রবের কাছে আমরা করছি। এবং আমাদের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যারা দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে এ কথা বলি, আমরা শেষ করতে চাই, আমরা প্রথমে যে কথাটুকু বলেছিলাম যে আমরা শুধু আপনাদেরকে চিন্তার একটি খোরাক দেবার জন্যেই 1 ঘন্টা আপনাদের সময় থেকে কেড়ে নিয়েছি বা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি। এই বিস্তর একটি বিষয়কে অল্প সময়ে পর্যালোচনা করা, উপস্থাপন করা দুঃসাধ্য বই অন্য কিছু নয়, তারপর আমরা চেষ্টা করেছি। যদি আমাদের সুচিন্তা থেকে থাকে, আমাদের সদিচ্ছা থেকে থাকে, তাহলে আমরা পড়াশোনা করে জানবার সুযোগ রয়েছে, অসংখ্য হাদিসের গ্রন্থ রয়েছে, বাংলা ভাষায় রয়েছে, ভাষান্তর করা কোরআনের তাফসির রয়েছে, সে বিষয়গুলো আমরা যদি পড়াশোনা করি আশা করি সুন্দর বিষয়গুলো আমরা জানতে পারবো। শেষ লগ্নে এ কথা বলি, শেষ করতে চাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে শক্তিশালী করবার জন্য, যারা অবিশ্বাসী তাদেরকে বিশ্বাসী করবার জন্য, অন্যান্য নবী রসুলদের মতো তাকেও এমন কিছু অলৌকিক, আশ্চর্যজনক বা বিস্ময়কর মুজিজা প্রদান করা হয়েছিল, যার অন্যতম একটি মুজিজা হচ্ছে মিহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসন্ন সম্মানিত দর্শক শ্রোতা, এই মিহরাজুন নবী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে রাসুলের রঙে রঙিন করি, কোরআনের রঙে রঙিন করি, তাহলে আমাদের আজকের এই সময়টি দেওয়া সার্থক হবে। আমরা যদি জান্নাতের মেহমান হতে পারি,
তাহলে আমাদের এই সময়টুকু দেওয়া সার্থক হবে, সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে মেরাজুন নবী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনকে রাসুলের দেখানো পথে, কোরআন সুন্নার পথে নিজেদেরকে পরিচালনা করার তৌফিক দান করে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করবার উদাত্ত আহ্বান জানিয়ে, আপনারা দীর্ঘ খোঁজাবত আমাদের সাথে যুক্ত থাকায় আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, যতটুকু কথা আমরা বলবার চেষ্টা করেছি ভালো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে, আর যদি মন গড়া কোনো কথা এসে থাকে সেটা আমাদের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে এসছে, আমরা তার জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আমরা সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।